চার দিনব্যাপী জেলা প্রশাসকের সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল রোববার থেকে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জেলা প্রশাসকেরা কিভাবে কাজ করবেন সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন পরিষদ সচিব মাহবুব হোসেন বিকেলের সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি জানান প্রতি বছর তিন দিন ব্যাপী হলেও একদিন বাড়িয়ে এবার সম্মেলন চলবে ৬ মার্চ পর্যন্ত কাল সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরদিন সোমবার জাতীয় সংসদের স্পিকার এবং সম্মেলনের শেষ দিন প্রধান বিচারপতি সভাপতি বিভিন্ন বিষয়ে ডিসিদের নির্দেশনা দেবেন প্রশ্নের উত্তরে তিনি বলেন দ্রব্যমূল্য সহ চলমান সংকট নিরসনে সরকারি নির্দেশনা বাস্তবায়ন করবে মাঠ প্রশাসন জানান গত বছরে জেলা প্রশাসক সম্মেলনে ষাট শতাংশ সিদ্ধান্ত বাস্তবান হয়েছে এ বছরের জেলা পোষক সম্মেলনটা অন্য যে কোনো বছরের তুলনায় একটু বিশেষভাবে গুরুত্বপূর্ণ নতুন সরকারের নির্বাচনে ইশতেহার অনুযায়ী মাঠ পর্যায়ে। যারা আমাদের কাজ করেন সেই মাঠ পর্যায়ে কর্মকর্তারা কিভাবে নির্বাচনী ইস্তাহ বাস্তবায়নের জন্য তারা কাজ করবেন সেই সংক্রান্ত বিষয়ে নীতি নির্ধারকদের কাছ থেকে নির্দেশনা গ্রহণ করবেন এবং মাঠ পর্যায়ের যে অভিজ্ঞতা সেটি আমাদের নির্বাচনী ইস্তাহের আলোকে তারা কিভাবে বাস্তবায়ন করতে তাদের তরফ থেকে যেসব স্থানীয় পর্যায়ের অগ্রাধিকার রয়েছে সেগুলো তুলে ধরতে পারবেন